ফেসবুকে আমাকে প্রতিদিন বহু মানুষ মেসেজ করে। তো রিসেন্ট 2-3 দিনের মধ্যে একটা খুব কঠিন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা জিজ্ঞাসা করেছো যে দাদা, যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা কি আমার লাইফ পার্টনার হবে? সেই মানুষটা কি আমাকে বিয়ে করবে? সে কি চিরদিন আমার সাথে থাকবে? এটা কেমন করে বুঝবো? দেখো, এর থেকে কঠিন প্রশ্ন আর কিছু হয় বলে আমার মনে হয় না। হ্যাঁ, পৃথিবীতে যত কঠিন প্রশ্ন আছে সেই কঠিন প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটা কঠিন প্রশ্ন হলো এই প্রশ্নটা। তবুও আমি তোমাদেরকে এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আমি তোমাকে দুটো এমন পয়েন্ট বলবো, যে দুটো পয়েন্ট তুমি তোমার পার্টনারের মধ্যে দেখতে যদি পাও, তাহলে সত্যিকারের সে তোমাকে ভালোবাসে বা সে তোমাকে বিয়ে করতে পারে 99% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। 100% গ্যারেন্টি এই পৃথিবীতে কখনোই কারোর জন্য কোনো কিছুর ওপর দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা পার্সেন্টেজ আমরা দিতেই পারি। তো আমি এখানে মোটামুটি 99% একটা দিচ্ছি। একটা প্রেডিকশন করা যেতেই পারে যে এই দুটো পয়েন্ট থাকলে সে মানুষটা হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং সে তোমাকে হয়তো বিয়ে করবেই। তবে হ্যাঁ, আরো একটা কথা বলে দিই যে বিয়ে করে নেওয়া মানেই যে এখানে পুরো গেম ওভার হয়ে যাচ্ছে তেমনটা নয়। বিয়ের পরেও অনেকের মানুষের বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে। বিয়ের পরেও অনেক মানুষের ডিভোর্স হয়তো হচ্ছে না, কিন্তু তারা সুখে নেই। তাই তুমি যদি এটা ভেবে থাকো যে সে আমার লাইফে যদি থেকে যায়, সে যদি আমাকে বিয়ে করে নেয়, তাহলেই আমি সুখে থাকবো, তাহলেই আমি খুব ভালো থাকবো, সে আমাকে আর কখনোই ছাড়তে পারবে না, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, যত দিন এগোবে, যত কলিযুগ আসবে, তত কিন্তু এইসব জিনিসগুলো আরো বাড়তে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, তবুও তোমাকে মোটামুটি আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে দুটো পয়েন্ট তুমি যদি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পাও বা তোমার ভালোবাসার মানুষের মধ্যে দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে তুমি উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, সত্যি হয়তো সে আমাকে ভালোবাসে। কারণ আজকের দিনে কি হচ্ছে, ভালোবাসার থেকে ডিভোর্সের বেশি সংখ্যা বেশি, ব্রেকআপের সংখ্যা বেশি। আর যে মানুষগুলো মানে আমাদের মতো যে মানুষগুলো খুব সহজ সরল, সেই মানুষগুলো কিন্তু অনেক দিন পর যখন ব্রেকআপ হচ্ছে বা মানে বিচ্ছেদ হচ্ছে, তখন কিন্তু আমরা খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমি অনেকজনকে দেখে থাকি যারা কিন্তু ব্রেকআপের পরে, বিচ্ছেদের পরে, ডিভোর্সের পরে এমন পরিমাণে ভেঙে যায় যে সেই মানুষটা আর একা চলতেই পারে না। তো আগে থেকেই তোমার যদি এটা জানা হয়ে থাকে যে সেই মানুষটা তোমার জীবনে থাকবে কি থাকবে না, সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কি বাসে না, তাহলে সেক্ষেত্রে তুমি কিছুটা পদক্ষেপ আগে থেকে নিতে পারবে। তাই না? কারণ 7-8 বছর পর, 5-6 বছর পর তুমি প্রেম করছো, 5-6 বছর পরে গিয়ে যখন ভেঙে যাবে সম্পর্কটা, তখন কিন্তু তোমার ওই জায়গা থেকে ফিরে আসতে বা নিজেকে পুনরায় ফিরে পেতে খুব কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আগে থেকে একটু জেনে নেওয়া দরকার। এবং যদি এই দুটো পয়েন্ট তোমার প্রিয়জনের মধ্যে না থাকে, তাহলে অবশ্যই তার মধ্যে একটু ডেভেলপ করার চেষ্টা করো। যদি ডেভেলপ করাতে পারো, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসছে বা ভালো সারা জীবন বাসবে। ঠিক আছে, তো যাই হোক, এই দুটো পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে ফেসবুকে প্রায় এখন 250-300 মেসেজ ডেলি আমাকে অনেকজনে করছো, তো সবার মেসেজে রিপ্লাই করা হচ্ছে না, সম্ভব হয়ে উঠছে না। তবে যেসব মানুষের আমি রিপ্লাই করছি, তাদেরকে আমি মেসেজের মাধ্যমে রিপ্লাই করছি, এবং যখন দেখছি যে একই প্রশ্ন বারবার তোমরা করছো, বিভিন্ন মানুষ করছে, তখন সেই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করছি। ঠিক আছে, তো অবশ্যই যারা মেসেজের মাধ্যমে রিপ্লাই পাচ্ছ না, তারা চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। প্রত্যেক দিন তোমাদেরই সমস্যার সমাধানের মাধ্যমে ভিডিওগুলো হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, তোমরা মেসেজ করছো কিন্তু আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো করছো না। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করো। আর একটা কথা, যে আমার একটা ব্লগ চ্যানেল আছে, যে ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু, ওই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে সাবস্ক্রাইব করে নিও। আমি সেখানে আমার পার্সোনাল কিছু ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক, দুটো পয়েন্ট কি সেটা জানার চেষ্টা করবো। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই দুটো পয়েন্ট থাকলেই যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে এমনটা নয়। আবার বলে দিচ্ছি, একদম বাস্তব কথা বলতে পছন্দ করি আমি, বেশি বাহানা বা মিথ্যে আমি কাউকে আকাঙ্ক্ষা দিই না। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট যে থাকলেই সে তোমাকে সত্যি করেই ভালোবাসে, তোমাকে বিয়ে করবেই এমনটা নয়। তবে এই দুটো পয়েন্ট থাকলে সে হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং সে তোমাকে তুমি একটা কিছুটা হলেও রিল্যাক্স ফিল করতে পারো, কিছুটা হলেও তোমার মধ্যে যে ভয়টা আছে, যে ইনসিকিউরিটিটা আছে, সেটা হয়তো কমে যেতে পারে, যে না ঠিক আছে, হয়তো ভালোবাসে। ঠিক আছে,
এবং সে আমাকে বিয়ে করবে, সে আমাকে লাইফ পার্টনার করতে চায়। কারণ আমি দেখেছি এটা, মানে মোটামুটি এটা উপলব্ধি করে দেখেছি যে 100 মানুষের মধ্যে হয়তো 90% মানুষ এমন রয়েছে যারা এই পয়েন্ট দুটো যাদের মধ্যে দেখা গিয়েছে, তারা কিন্তু তাদের প্রিয়জনকেই বিয়ে করেছে, তাদের প্রিয়জনকে ভালো রাখছে এবং তাদের প্রিয়জনকেই জীবন সঙ্গী করেছে। তবে হ্যাঁ, 10%-এর মধ্যে তুমি পড়তেই পারো। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে এই দুটো পয়েন্ট যে প্রিয়জনের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই প্রিয়জন লাইফ পার্টনার করে এবং তারা বিচ্ছেদে বিশ্বাসী নয়, তারা ভালোবাসাতে বিশ্বাসী, ভালো রাখাতে বিশ্বাসী। তো যাই হোক, দুটো পয়েন্ট কী সেটা বলি। ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি দেখো যে রিলেশনশিপের মোটামুটি একটা সময় পের হয়ে যাওয়ার পরে, হ্যাঁ ধরো তোমার পার হয়ে গেছে 6 মাস 7 মাস, তোমার রিলেশনশিপটা পেরিয়ে গেছে, এখন 6-7 মাস পরে যদি সে দেখাচ্ছে যে তোমার উপস্থিতি এক্সপোজ করছে, মানে তার বন্ধু বান্ধবদেরকেও সে বোঝায় বা বলে যে হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড আছে বা আমার একটা বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ যে আমার জীবনে সঙ্গী হবে বা সঙ্গিনী হবে, হ্যাঁ সে তার বন্ধু বান্ধবকে বলছে, সে তার পরিবারকে জানাচ্ছে, সে আত্মীয় স্বজন, সে পাড়া প্রতিবেশী সবাইকে মোটামুটি এটা জানায় এবং এটা খুব ক্যাজুয়ালি বলে যে হ্যাঁ আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হবে, ঠিক আছে। এই জিনিসটা যদি সে বারবার বলছে, ঠিক আছে, ফ্যামিলিকেও জানিয়েছে, তোমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি যোগাযোগ করাচ্ছে, কথা বাড়ানোর চেষ্টা করছে, তোমাকে দু একবার হয়তো বাড়িতে নিয়েও গেছে কিংবা হয়তো বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু অ্যাটলিস্ট তার ফ্যামিলি জানে যে তুমি তার জীবনে আছো, যদি এরকম হয় তাহলে অবশ্যই সে তোমাকে সত্যিকারেরই ভালোবাসে। কারণ সত্যিকারে যখন মানুষ ভালোবাসে তখন কিন্তু পরিবার, মানে দুটো পরিবারকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। তো তার পরিবার হয়তো তোমার পরিবারকে ফোন করছে, তোমার পরিবারও তার পরিবারের সাথে একটা ভালো সম্বন্ধ তৈরি হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, সে দুজন মানে দুটো পরিবারই জানে যে হ্যাঁ দুজন দুজনকে ভালোবাসে এবং একটা সময় পর তোমাদের বিয়ে দেবে তারাই, ঠিক আছে। দুটো পরিবারের সম্মতি এবং আশীর্বাদ নিয়েই হয়তো বিয়েটা হবে। তো এরকম যদি সিচুয়েশন তোমার সাথে হয় যে সে তোমার উপস্থিতি লুকিয়ে রাখে না, তোমার উপস্থিতি মানুষকে এক্সপোজ করে, পরিবারকে জানাচ্ছে, সবাইকে জানাচ্ছে, তাহলে অবশ্যই সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। আর একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি দেখো যে রিলেশনশিপটা মোটামুটি 6-7 মাস 1 বছর পেরিয়ে গেছে এবং এখন তার কথাবার্তার মধ্যে একটা অন্যরকম চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ, মানে কিরকম, শুধুমাত্র রোমান্টিক কথা, সেক্সুয়াল কথা কিংবা উল্টোপাল্টা কথা ছাড়াও সে কিছুটা ফিউচার প্ল্যান করছে। ফিউচার প্ল্যান বলতে সে কী করে বিয়ে করবে, পরিবারের লোক যদি না মানে তাহলে কীভাবে মানাবে, পরিবারের লোককে মানানোর চেষ্টা করছে কিন্তু কোনো একজন আছে, বাবা কিংবা কাকা কিংবা মা কেউ একজন আছে কিংবা দাদা দিদি কেউ একজন আছে যে মানতে চাইছে না, তো তাকে মানানোর চেষ্টা করছে এবং এই বিষয়ে তোমার সাথে কথা বলছে। বিয়ের জন্য কথা বলছে যে বিয়ে করতে ধরো এত টাকা খরচা হতে পারে, এই সালে আমরা বিয়ে করতে পারি, এরকম এরকম যে ব্যাপারগুলো, অ্যাটলিস্ট ফিউচার যে প্ল্যানগুলো, ঠিক আছে, বিয়ের পরে আমরা কীভাবে সংসার চালাতে পারি, তার জন্য ক্যারিয়ার বিল্ড করতে হবে, পড়াশোনাটাও দরকার, এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, হ্যাঁ ফিউচার প্ল্যান রিলেটেড যে কথাবার্তাগুলো হচ্ছে, কনভারসেশনগুলো হচ্ছে, এগুলো যদি সে করছে বারবার এবং তোমাকে জোর দিতে হচ্ছে না, সে নিজে থেকে এই ধরনের কথাবার্তা বারবার বলছে, তাহলে তোমাকে এটা মানতেই হবে যে সে এটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। যদি সে সিরিয়াস না হতো তাহলে অবশ্যই সে তার পরিবারকে জানাতো না, যদি সে সিরিয়াস না হলো তাহলে তার বন্ধু বান্ধবকে জানাতো না, সে এটাকে নিয়ে ঢোল পিটিয়ে বেড়াতো না। কারণ তার যদি মতলব এমনটা হতো যে না আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে আমার কোনো একটা নিড আছে, সেক্সুয়াল নিড হতে পারে, ফিজিক্যালি কোনো একটা নিড হতে পারে, কিছু না, হ্যাঁ এই ধরনের নিড আছে আমার, যেটা পূরণ হয়ে গেলে আমি এখান থেকে ছেড়ে বেরিয়ে চলে যাবো বা একে ছেড়ে দেবো, আমি অন্য কাউকে ভালোবাসবো, এরকম যদি তার মেন্টালিটি থাকতো তাহলে অবশ্যই সে কিন্তু পরিবারের লোকজনকে, আত্মীয় স্বজনদেরকে জানাতো না, ফিউচার প্ল্যানও করতো না, কিচ্ছু করতো না, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে এই দুটো পয়েন্ট তুমি যদি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পাও তাহলে তুমি অ্যাটলিস্ট 99% ক্ষেত্রে সিওর হতে পারো যে সে এই সম্পর্ক নিয়ে সিরিয়াস এবং এটাকে সে একটা শুভ পরিণতি দেবে, মানে তোমাকে সে বিয়ে করবে এবং তোমাকে সে জীবনসঙ্গী বা সঙ্গিনী করবেই করবে। তবে হ্যাঁ হ্যাঁ, এটা তোকে মাথায় রাখতে হবে যে ব্যতিক্রম কিছু না কিছু মানুষ থাকেই, তারা হয়তো সব জায়গাতেই থাকে এবং এই ধরনের পয়েন্ট তোমাদের মধ্যে মিল থাকতেই পারে যে হ্যাঁ এই ধরনের পয়েন্ট রয়েছে তার মধ্যে, তবুও সে তোমাকে ছেড়ে চলে গেছে। তো সেখানে তোমারও কিছু ভুল থাকতে পারে, তারও কিছু ভুল থাকতে পারে, পরিস্থিতির কোনো রকম চাপও থাকতে পারে, হ্যাঁ তো এটাও বোঝার চেষ্টা করতে হবে। বাস্তবের সঙ্গে যেতে হবে এবং রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নিজের জীবনকে একটা শুভ জায়গায় নিয়ে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।